We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। তিন তিনটে বছর ধরে বহু আলোচনা, বহু বিতর্কের পরে 1949 সালের 26 নভেম্বর বহু প্রতীক্ষিত সংবিধান, দেশের সংবিধান পেয়েছিল দেশের মানুষ। 1950-এর 26 জানুয়ারি সেই সংবিধানকে সামনে রেখেই ভারতীয় যুক্তরাষ্ট্রের যাত্রা শুরু। লাল কেল্লায় দাঁড়িয়ে দেশের নেতারা জানালেন, দেশ জমিদারদের নয়, দেশ আমির ওমরাদের নয়, দেশ সাধারণ মানুষের। তারা ভোট দিয়ে নির্বাচন করবেন সরকার, গণতান্ত্রিক সরকার। প্রাচীরে, মিনারে, বন্দরে, খেতে, খামারে সেদিন তেরঙ্গা উঠেছিল, দেশ হামারা হ্যায়। কতটা গণতন্ত্র, কি তার সীমাবদ্ধতা? সে গণতন্ত্রের সবার রুটি কাপড়া মকান জুটবে কি না, সে প্রশ্ন তো ছিলই। কিন্তু তারও আগে ছিল মানুষের মৌলিক অধিকার, দাবি জানানোর অধিকার, সভা সমাবেশ করার অধিকার, প্রশ্ন করার অধিকার, সার্বজনীন ভোটাধিকার ছিল, এসব ছিল। তাই 26 নভেম্বর সংবিধান দিবস, কিছু পেয়েছি, অনেকটা পাইনি, তার জন্য লড়াইয়ের অধিকারও এই সংবিধানে আছে, এখনো পর্যন্ত আছে। তাই সেই সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক মানুষজনের সংবিধান দিবস এক পবিত্র শপথ, গণতন্ত্রের শপথ। তো সেই সংবিধান দিবস পালন করল বিজেপি আরএসএস এর সরকার। হক আছে, দায় আছে, স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতক দলের সে অধিকার আছে? তাদের কোন নেতা এই মোদি, যোগী, শাহ তো ছেড়েই দিন, আদবানি, বাজপেয়ী, মুরলী মনোহর যোশীরা একবারের জন্যও বলেছেন তাদের বিশ্বাসঘাতকতার জন্য তারা অনুতপ্ত? বলেছেন একবারও যে সেদিন তারা অমার্জনীয় অপরাধ করেছেন, ক্ষমা চেয়েছেন তার জন্য? স্বাধীনতা তো ছেড়েই দিন, ইংরেজদের কাছে মুচলেকা দেওয়া তাদের সংগঠনের প্রাণ পুরুষ সাভারকারের কথা ছেড়েই দিন, গান্ধী হত্যাকারী ষড়যন্ত্রের অংশীদারদের ছেড়েই দিন। যখন সংবিধান তৈরি হচ্ছিল, সংবিধান সভায় বিতর্ক চলছিল, দেশ কোন পথে চলবে, নাগরিকদের কোন আইন মেনে চলতে হবে, তাদের দায়িত্ব কি, তাদের অধিকার কি, সেসব নিয়ে যখন চুলচেরা বিতর্ক হচ্ছিল, তখন আরএসএস, জনসংঘ কি করছিল, তাদের ভূমিকা কি ছিল? সংবিধান সভার দিকে চেয়ে দেখুন। সেদিনের প্রধানমন্ত্রীর তিক্ততম সমালোচক বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সংবিধান সভার চেয়ারম্যান। এটাই গণতন্ত্র। অন্যদিকে জনসংঘ সংবিধান সভা বয়কট করেছে। কেন? সংবিধান সভায় সংবিধানের খসড়া গরিষ্ঠাংশের ভোটে পাস হলো 26 নভেম্বর। 30 নভেম্বর আরএসএস পত্রিকা অর্গানাইজারের লেখা হল, দ্য ওয়ার্স্ট অ্যাবাউট দ্য নিউ কনস্টিটিউশন অফ ভারত ইজ দ্যাট দেয়ার ইজ নাথিং ভারতীয় অ্যাবাউট ইট, দেয়ার ইজ নো ট্রেস অফ অ্যান্সেন্ট ভারতীয় কনস্টিটিউশনাল লজ, ইনস্টিটিউশনস, নমেনক্লেচারস অ্যান্ড ফ্রেজিওলজি ইন ইট। মানুষ লজ ওয়ার রিটেন লং বিফোর লাইকাজস অফ স্পার্টা অর সোলন অফ পার্সিয়া। To this day, his laws, as enunciated in the Manusmriti, excite the admiration of the world and elicit spontaneous obedience and conformity. But to our constitutional pundits,
দ্যাট মিন্স নাথিং। লেখা হলো এই সংবিধান ভারতীয়ই নয়, বহু বহু আগে ভারতে মনু লিখে গেছেন সমাজের নিয়মকানুন, তাই হওয়া উচিত আমাদের সংবিধানের মূল ভিত্তি। সংবিধান রচয়িতা পণ্ডিতরা সেই মনুসংহিতাকে ধর্তব্যের মধ্যেই আনলেন না, সেই মনুসংহিতার পূজারীরা আজ সংবিধান দিবস পালন করছে। সেদিন সারা দেশে তেরঙ্গা উঠেছিল আর নাগপুরে ভগবা ঝান্ডা। দেশের জাতীয় পতাকাও যে দল তোলেনি তাদের মুরব্বীরা আজ সংবিধান দিবস পালন করছেন, বড় বড় কথা বলছেন। যারা প্রতি পদে পদে সংবিধান উলঙ্ঘন করছে তারা সংবিধানের কথা বলছে। তাদের আর এক প্রাণ পুরুষ গোলওয়ালকার বাঞ্চ অফ থটসে বলছেন, আওয়ার কনস্টিটিউশন টু ইজ জাস্ট এ কম্বারসাম অ্যান্ড হেট্রোজেনিয়াস পিসিং টুগেদার অফ ভ্যারিয়াস আর্টিকলস ফ্রম ভ্যারিয়াস কনস্টিটিউশনস অফ দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ। ইট হ্যাজ অ্যাবসোলিউটলি নাথিং হুইচ ক্যান বি কল্ড আওয়ার ওন। ইজ দেয়ার এ সিঙ্গল ওয়ার্ড অফ রেফারেন্স ইন ইটস গাইডিং প্রিন্সিপলস অ্যাজ টু হোয়াট আওয়ার ন্যাশনাল মিশন ইজ অ্যান্ড হোয়াট আওয়ার কি নোট ইন লাইফ ইজ? নো। তাঁদেরই নেতা ধক্তাকে তো সেই কথাগুলো আজ বলুন, দাড়ি ট্রিম করে আজ মিষ্টি মিষ্টি কথা বলছেন কেন? হয় বলুন সেদিন গোলওয়ালকার মিথ্যে বলেছিলেন, সেদিন ভুল বলেছিলেন, বলবেন না, কারণ আজ তারা যা করছেন তা এক নাটক। আসলে এই সংবিধানের ওপর এতটুকু শ্রদ্ধা তাদের নেই, তারা এই সংবিধানের মূল ভিত্তিকে মানেই না, এই সংবিধানকে তারা ধ্বংস করতে চান। এই সংবিধান তাদের ভাষায় পাশ্চাত্য ধ্যান ধারণার ভিত্তিতে তৈরি, তাদের আদর্শ মনুসংহিতা। আসছি আরো কথায়, একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। মনুসংহিতা নিয়ে বিশ্বাসঘাতক সাভারকার কি বলেছিলেন? মনুস্মৃতি ইজ দ্যাট স্ক্রিপচার হুইচ ইজ মোস্ট ওয়ার্শিপেবল আফটার ভেদাস ফর আওয়ার হিন্দু নেশন অ্যান্ড হুইচ ফ্রম অ্যান্সিয়েন্ট টাইমস হ্যাজ বিকাম দ্য বেসিস অফ আওয়ার কালচার কাস্টমস থট অ্যান্ড প্র্যাকটিস। দিস বুক ফর সেঞ্চুরিজ হ্যাজ কোডিফাইড দ্য স্পিরিচুয়াল অ্যান্ড ডিভাইন মার্চ অফ আওয়ার নেশন। ইভেন টুডে দ্য রুলস which are followed by crores of Hindus in their lives and practice are based on Manusmriti. Today Manusmriti is Hindu law. ei RSS BJP Modi shara sangbidhan chan na, tara monusanghita chan. sei monusanghitate ki bola ache ektu dekhe newa jak. bola ache পৃথিবীর বিকাশ আর উন্নয়নের জন্য ব্রাহ্মণরা সৃষ্টিকর্তার মুখ থেকে, ক্ষত্রিয়রা তাঁর বাহু থেকে, বৈশ্যরা তার জঙ্ঘা থেকে, আর শূদ্ররা তাঁর পা থেকে জন্ম নিয়েছে। চতুর্বর্ণের এই বর্ণনা মনুসংহিতাতেই আছে। শূদ্রদের জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্যদের সেবা করার জন্য, বাকিরা দ্বিজ। তাই একবার জন্ম নেওয়া শূদ্ররা যদি বাকিদের মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্যদের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের জীব কেটে নেওয়া হবে। অন্য তিন জাতিকে অপমান করলেই সেই শূদ্রের মুখে 10 আঙুল লম্বা তপ্ত গজাল পুঁতে দেওয়া হবে। ব্রাহ্মণদের বিরুদ্ধে কথা বললে সেই শূদ্রকে গরম তেলে চুবিয়ে মারা হবে। অন্য তিন জাতির বিরুদ্ধে হাত ব্যবহার করলে তার হাত, পা ব্যবহার করলে তার পা কেটে দেওয়া হবে। শূদ্ররা অন্য জাতির মানুষদের সঙ্গে এক আসনে বসলে তাকে মেরে দেশ থেকে বের করে দেওয়া হবে। তাদের সেই কল্পিত হিন্দু রাষ্ট্রের ভিত্তি মনুসংহিতাতে। নারীদের জন্য কি বরাদ্দ রয়েছে তাও জানাচ্ছি। মনুসংহিতার নির্দেশে কেবল শূদ্রদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে তা নয়,
समस्त বর্ণের মহিলাদের সম্পর্কে মনোনির্দেশ অসভ্য অমানবিক। যেহেতু শাস্ত্রোক্ত বিধি অনুযায়ী মন্ত্রোচ্চারণের মাধ্যমেই স্ত্রী জাতির জাত কর্ম সংস্কার পালিত হয় না, তাই তাদের অন্তঃকরণ নির্মল হয় না। স্মৃতি, শাস্ত্র ও বেদ প্রভৃতি ধর্ম শাস্ত্রের ওপর স্ত্রী জাতির কোনো অধিকার নেই, তাই তারা ধর্মজ্ঞ হতে পারে না। এমনকি কোনো মন্ত্রের ওপরেও স্ত্রী জাতির অধিকার না থাকায় তারা কোনো পাপ করলে মন্ত্রের সাহায্যে তা স্খালন করতে পারে না। তাই শাস্ত্রমতে স্ত্রী জাতি মিথ্যা অর্থাৎ অপদার্থ, মানে হলো মহিলাদের পৈতে হয় না, তারা দ্বিজ নয়, অতএব তাদের শাস্ত্র পাঠের অনুমতি নেই, সেই কারণে তারা মন্ত্রোচ্চারণ করতে পারে না, তাই তারা অপদার্থ। লড়কে লেঙ্গে হিন্দুস্তান বলনে বালা রূপা লকেট রিমঝিম কাঞ্চনাদের এ কথা জানা আছে তো? বিজেপি এখন তো ঝান্ডা হাতে দেবেই, নেতারা পাশে নিয়ে ছবিও তুলবেন, কিন্তু অভিষ্ট হিন্দু রাষ্ট্র তৈরির পর নারীর কাজ সন্তান উৎপাদন এবং পতিসেবা, কেবল এটাই। আরো অনেক রত্ন ছড়ানো আছে, শুনুন। ইহলোকে পুরুষদের দূষিত করা স্ত্রী লোকেদের স্বভাব, এই জন্য পণ্ডিতেরা স্ত্রী লোকদের সম্পর্কে অসাবধান হন না। স্ত্রীগণ সৌন্দর্য বিচার করেন না, যুবা কি বৃদ্ধ সে ব্যাপারেও তাদের কোনো আপত্তি থাকে না, সুরূপী হোক বা কুরূপী হোক, পুরুষ পেলেই তারা তার সঙ্গে সম্ভোগ করেন। পুরুষের দর্শন মাত্রেই স্ত্রী জাতির মনে তার সঙ্গে মিলনের ইচ্ছে জন্মায়, তাই স্বাভাবিকভাবেই তাদের চিত্ত চাঞ্চল্য থাকে। শয়ন, আসন, ভূষণ, কাম, ক্রোধ, পুরোহিংসা, কুটিলতা ও কুৎসিত ব্যবহার, এই সকল প্রবৃত্তির স্ত্রী লোকের জন্যই সৃষ্টির সময় মনুকল্পনা করেছেন, অর্থাৎ ওই সকল প্রবৃত্তির নারীদের স্বভাবগত ব্যাপার। নারীর অন্তঃকরণ নির্মল হয় না, মূর্খই হোক আর বিদ্যানি হোক, কাম ক্রোধের বশীভূত পুরুষদের অনায়াসেই বিপথে নিয়ে যেতে কামিনীরা সমর্থ হয়। আচ্ছা, এইসব কথার সঙ্গে কি দুটো ভালো কথা বলা নেই? আছে, তাও আছে, এও নয় ও নয় কোঁত গোছের কথাও আছে, কিন্তু এই কথাগুলো বলা আছে এবং হিন্দু রাষ্ট্র চালানোর জন্য মনুসংহিতাই একমাত্র বিধান, ননহ পন্থা বিদ্যায়তে, আর কোনো পথ নেই। ফিরছি আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিলে অধিকার হে বিদাতা? কবির এসব কথা মুখে আনাও পা, কারণ মনুসংহিতাতে নারীকে কিভাবে বশ করা যায় তার ভুরি ভুরি নির্দেশ আছে। রিমঝিম কাঞ্চনা লকেট দিদিমণিরা শুনুন, বাল্যকালে স্ত্রী লোক পিতার বসে, যৌবনে স্বামীর বসে, এবং স্বামীর মৃত্যু হলে পুত্রের বসে থাকবেন, পুত্র না থাকলে স্বামীর স্বপিণ্ডের বসে থাকবেন, অর্থাৎ স্ত্রী লোক কখনোই স্বাধীনভাবে অবস্থান করবেন না। শাস্ত্রমতে বিবাহের পূর্বে স্ত্রী জাতিকে কন্যা অবস্থায় পিতা রক্ষা করবেন, যৌবন অবস্থায় বিবাহিত স্ত্রীকে স্বামী রক্ষা করবেন, বৃদ্ধকালে পুত্র রক্ষা করবেন, এমনকি পতিপুত্রহীন নারীকেও নিকটস্থ পিতৃ প্রভৃতিরা রক্ষা করবেন, কোনো অবস্থাতেই স্ত্রী জাতি স্বাধীন থাকবেন না। স্বামী প্রভৃতি আত্মীয় পরিজনেরা দিন রাত্রির মধ্যে কখনোই স্ত্রী জাতিকে স্বাধীনভাবে অবস্থান করতে দেবেন না, বরং সর্বদাই
নিষিদ্ধ রূপ ও রসের ব্যাপারে তাদের অনাসক্ত করে তাদেরকে নিজের বশে রাখতে। কি বালিকা, কি যুবতী, কি বৃদ্ধা, গৃহে থাকাকালীন কোনো কাজই স্বতন্ত্রভাবে করতে পারবেন না। স্ত্রীলোক কখনোই পিতা, স্বামী বা পুত্রের থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করবেন না, কারণ এদের থেকে পৃথক হলে পিতৃকুল ও পতিকুল উভয় কুলকেই তিনি কলঙ্কিত করবেন। এবার কেউ তর্ক করতে পারেন যে সেই হিন্দু ধর্মেই তো সীতা, সাবিত্রী, অহল্যা, দ্রৌপদী ও কুন্তিরও উল্লেখ রয়েছে। হ্যাঁ, রয়েছে তো। মুখ বুঝে স্বামীর নির্দেশে বারবার নিজের সুচিতার পরীক্ষা দিয়েছেন সীতা। সাবিত্রীকে বিয়ে করতে হলো এই জেনে যে তার স্বামী মারা যাবে এবং তিনি তাকে বাঁচিয়ে তুলবেন। অহল্যা, যাকে ধর্ষণ করছেন দেবরাজ ইন্দ্র, যার পূজো মানুষ এখনো করেন। দ্রৌপদী, যিনি অর্জুনকে বিয়ে করতে চেয়ে তার পাঁচ ভাইয়ের সঙ্গে জীবন কাটাতে বাধ্য হন। এবং কুন্তি, যিনি লোক লজ্জার ভয়ে তার সন্তানকে ভাসিয়ে দেন জলে। সেই পুরাণ তো ইতিহাস নয়, কিন্তু এর থেকে যে সময় রচনা সেই সময় সমাজে মহিলাদের অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা করা যায়। নারীদের মারধর করার ব্যাপারে কিন্তু মনুমশাই বড্ড সদয়। পত্নীর সঙ্গে কখনোই তিনি স্নাতক ব্রাহ্মণ এক পাত্রে ভোজন করবেন না। স্ত্রী, পুত্র, দাস, শিষ্য এবং সহোদর কনিষ্ঠ ভাই অপরাধ করলে সূক্ষ্ম রজ্জু দিয়ে অথবা বেনুদল বা বাঁশের বাখারি দিয়ে শাসনের জন্য তাদের আঘাত করবে। কিন্তু মনে রাখতে হবে, রজ্জু বা বাখারি দিয়ে শরীরের পৃষ্ঠদেশেই একমাত্র আঘাত করতে হবে, কখনোই উত্তমাঙ্গে বা মস্তকে আঘাত করা যাবে না। পরিষ্কার বলে দিয়েছে, কঞ্চি, বাখারি দিয়ে বা পাতলা দড়ি দিয়ে পিঠে মারা যাবে, মাথায় না। এরপর বাড়িতে মাতাল স্বামীর কাছে বেধরক মার খাওয়া স্ত্রী যদি আদালতে যান, আমি অবাক হব না। মহামান্য আদালত যদি বলেন যে স্বামী পুরুষটি বাখারি বা কঞ্চি দিয়েই মেরেছে তো, এবং যদি পিঠেই মেরে থাকে তাহলে তো কই বাত নেহি, মনুসংহিতাতে তো তাই বলা আছে। এগুলো মনুসংহিতার কথা, যার উপর ভিত্তি করে ভারতীয় সংবিধান রচনা করা হোক, এটাই চেয়েছিলেন আরএসএস নেতারা, সাভারকর, গোলওয়ালকারেরা। আজ তারা নির্লজ্জভাবে সংবিধান দিবসে বড় বড় কথা বলছে, নির্লজ্জ নাটক করছেন। তাকিয়ে দেখুন মাত্র 7 বছরের ইতিহাস। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবার পর থেকে সংবিধান প্রতি পদে লঙ্ঘিত হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে চুরমার করার চেষ্টা প্রতিদিন এই সরকার চালিয়ে গেছে। আর তারাই আজ হঠাৎ সাধু সেজে সংবিধানের কথা বলছে। আরে, সংবিধানের কথা বলছিস তো সেই ছাত্র যুবরা, যারা এক হাতে মশাল অন্য হাতে সংবিধান নিয়ে রাস্তায় নেমেছিলেন কদিন আগে, যে সম্মিলিত প্রতিরোধের সামনে দাঁড়িয়ে নাগরিকত্ব বিলকে তাকে তুলে রাখতে হয়েছে অমিত শাহ মোদিজিকে। অত ক্রোনোলজি বোঝানোর পরেও কোথায় মোটা ভাই? চেষ্টা করে দেখুন। দিল্লি শিক্ষা দিয়েছে, বাংলা বলে দিয়েছে, এবার দেশ বলবে। সংবিধান মানে ধর্ম নিরপেক্ষতা, সংবিধান মানে গণতন্ত্র, সংবিধান মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এর কোনোটাই আরএসএস বিজেপির দর্শন নয়। তারা এর বিরুদ্ধে দাঁড়িয়ে এক হিন্দু রাষ্ট্র, এক ব্রাহ্মণ্যবাদ, এক স্বৈরাচারী, এক দলীয়
একক রাষ্ট্র তৈরি করতে চায়। দেশের মানুষ তা রুখে দেবে, দেশের কৃষক মজুর তা হতে দেবে না, দেশের ছাত্র যুবক পথে থাকবে, হাতে থাকবে মশাল আর সংবিধান, মুখে থাকবে ফয়েজ আহমেদ ফয়েজ। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens